সঈদ গুলজার লিখেছেন ঋণ থাকা অবস্থায় কি দান বা সাদাকা করা যাবে ঋণ থাকা অবস্থায় দান বা সাদাকা করা যাবে কি না মৌলিক কথা হলো যে ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ করাটাই উত্তম সাদাকা করার চাইতে এটা হলো মৌলিক কথা মোটা দাগের কথা আপনি এক হাজার টাকা দান করার চাইতে একশো টাকা ঋণ পরিশোধ করা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ এবং স্বভাবের কারণ দান করাটা সাধারণ দান সেটা আপনার জন্য নফল আর ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ অতএব ফরজ রেখে নফল করতে পারবেন না তবে হ্যাঁ যদি এমন হয় যে আপনার ঋণটা সিস্টেমিক্যাল ঋণ আপনার ঋণটা পরিশোধ করার জন্য আপনি সময় নিয়েছেন এবং সে সময়ের মধ্যে দিতে পারবেন সেরকম ব্যবস্থাপনা আপনার পরিকল্পনাও আছে তাহলে এর পাশাপাশি আপনি দান করতে কোনো অসুবিধা নেই ঋণ আছেন আপনি লক্ষ লক্ষ টাকা আপনি খাচ্ছেন পড়ছেন অন্য অন্য খরচ করছেন তারই অংশ হিসাবে আপনি শত টাকা হাজার টাকা আপনি যদি দান করেন তাতে আপনার ঋণ পরিশোধকে বাধাগ্রস্ত করছে না বা প্রভাবিত করছে না এরকম যদি হয় তাহলে সেটা জায়জ আছে তবে অবশ্যই মৌলিকভাবে ওই কথা আমাদের মাথায় রাখতে হবে যে দান করার চাইতে ঋণ পরিশোধ করা ইসলামেশ দৃষ্টিকোণ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবের কাজ বিধায় দানের উপরে ঋণ পরিশোধকে সবসময় অগ্রাধিকার দিয়ে আমাদেরকে চলতে হবে সাকলাইন আলভি আপনি লিখেছেন কিসিতে পণ্য কি জায়গা হবে কিসিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে কিস্তিতে কিনলে একটু বেশি দাম দেওয়া লাগে অনেক সময় এটা সুদ হিসাবে বিবেচিত হবে না কোনো জিনিস নগদে কিনলে একরকমের দাম কিস্তিতে কিনলে দাম বেশি এই বেশির কারণে এটাকে আমরা অনেকে সুদ মনে করি এটা সুদ বলা যাবে না কিস্তিতে সাহাবা একরাম কিনেছেন কেনাবেচা করেছেন এবং সেটাকে নবীকরিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এমন কোনো কথা আমরা যাই না এবং সেখানে কোনো শর্ত যে তিনি দিয়েছেন যে কিস্তিতে কিনলে আপনার সেটা ইয়ে হতে হবে আপনার মূল দামের মতোই হইতে হবে কিস্তিতে কিনলে কেনাবেচা করলে কম বেশি হতে পারবে না এরকম কোনো শর্ত নবী সাদা সাল্লাম দেননি বিধায় এটিকে জায়েজ বলেছেন বিজ্ঞ ওলামা একরাম বিরা কিসিদিকে না বেচা করাতে কোনো মৌলিকভাবে অসুবিধা নেই দুল্লাল মামুন আপনি লিখেছেন জুবান নামাজ মসজিদে এসে অনেককে দেখি সবার শেষে এসে গায়ের উপর দিয়ে সামনের কাতারে বসতে যায় এটি কি তাদের গুণা হবে অবশ্যই এতে গুণা হবে হ্যাঁ সে পরিষ্কারভাবে এটাকে নিষেধ করা হয়েছে এবং এটা হলো জাহান নামের যাওয়ার জন্য ব্রিজ বানিয়ে সেটা পার হওয়ার মতো ব্যাপারটা এবং জুমান নামাজে আগে আসলে আগে যাবেন আর পরে আসলে পরে বসবেন এই নিজেই থাকা উচিত হ্যাঁ যারা মসজিদের কাজকামে নিয়োজিত আছে কোনো কারণে যেতে হয়েছে সেটা ভিন্ন বিষয় অবকায়ে আপনি লিখেছেন মানুষ থেকে সহযোগিতা নিয়ে ওমরা করা যাবে কি না যে কোনো আর্থিক ইবাদত মানুষের সহযোগিতা নিয়ে করা যেতে পারে এতে কোনো গুণা নেই আপনি ওমরা করবেন কিংবা হজ করবেন আপনাকে কেউ পুরো টাকাটা দিয়ে দিয়েছে কিংবা টিকিট টাকা দিয়ে দিয়েছে বা আংশিক দিয়ে আপনাকে সহযোগিতা করেছে তো কোনো অসুবিধা নেই আল্লাহর জন্য করে তিনি এর জন্য উত্তম বিনিময় পাবেন আল্লাহর কাছে আর আপনিও কষ্ট করেছেন পরিশ্রম করেছেন এবং ইবাদত করেছেন এই সালামিদ্দিন আল্লাহর কাছে আপনি তার জন্য আজর পাবেন বিনিময় পাবেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে